করোনায় গত চব্বিশ ঘণ্টায় বিশ্বে 1,987 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 6,53,000 বেশি শনাক্ত হয়েছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 64,96,462 জনে। শনাক্ত 60,82,91,000 ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। চব্বিশ ঘণ্টায় সেখানে 71,334 জন সংক্রমিত এবং 403 জন মারা গেছেন। একদিনে সবচেয়ে বেশি 1,39,582 জন শনাক্ত হয়েছে জাপানে, মারা গেছেন 311 জন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত 1,03,919 জন এবং মারা গেছেন 75 জন। চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে 115 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে চব্বিশ ঘণ্টায় সংক্রমিত 19,240 জন এবং মারা গেছেন 54 জন। একদিনে ইতালিতে সংক্রমিত 21,814 জন এবং মারা গেছেন 90 জন। রাশিয়ায় চব্বিশ ঘণ্টায় মারা গেছেন 92 জন। এছাড়া অস্ট্রেলিয়ায় 69, ইরানে 47, থাইল্যান্ডে 28, ফিলিপাইনে 41, হাঙ্গেরিতে 100 এবং রোমানিয়ায় 36 জনের মৃত্যু হয়েছে।